ভারতে ভুল তথ্যের আদান প্রদান আর বিদ্বেষমূলক মন্তব্য বন্ধ করতে নাজেহাল ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে এমন তথ্য। এদিকে সামাজিক মাধ্যমটিতে বিরুদ্ধে একের পর এক মুখ খুলছে সাবেক কর্মীরা। তাদের অভিযোগ, নিরাপত্তার চেয়ে মুনাফা অর্জনকে বেশি প্রাধান্য দেয় ফেসবুক। এরই মধ্যে এত তথ্য ফাঁস আর অভিযোগের পরেও মাত্র তিন মাসেই $900 কোটি আয় করেছে প্রতিষ্ঠানটি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ফেসবুকের সবচেয়ে বড় বাজার ভারত, যেখানে হরহামেশা এই সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে বিদ্বেষমূলক মন্তব্য আর ভুল তথ্যের আদান প্রদান। দেশটির সরকার বারবার অভিযোগ করছে ফেসবুক টুইটার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ভারতে ফেসবুকের মাধ্যমে সহিংসতা ছড়ানো বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ যে হিমশিম খাচ্ছে তা উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও। ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হিউগেনের পর আরও একজন সাবেক কর্মী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলছেন, ব্যবহারকারীর বিষয় মাথায় না নিয়ে ফেসবুক আগে আর্থিক লাভ খোঁজে। তাদের প্রোডাক্টগুলো টিনেজার মেয়েদের মারাত্মক ক্ষতি করছে। ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা, করা হচ্ছে মানব পাচার, কিন্তু এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিজ্ঞাপন যেন তাদের মূল, সেটা যতটা সস্তা হোক তাদের মাথা ব্যথা নেই। আমরা বারবার গবেষণা করেছি যেখানে সহানুভূতি বা সমবেদনার চেয়ে মানুষের মাঝে বিভেদ বাড়ানো যথেষ্ট সস্তা। যুক্তরাষ্ট্রের 17টি সংবাদ ভিত্তিক কনসোর্টিয়াম ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করতে শুরু করেছে। কোম্পানিটির আভ্যন্তরীণ শত শত ডকুমেন্টের ভিত্তিতে এসব রিপোর্ট তৈরি করা হচ্ছে, যেখানে তুলে ধরা হচ্ছে ফেসবুকের নানান দুর্বলতা। তবে এত অভিযোগের পরেও প্রত্যাশার চেয়ে ভালো উপার্জন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারা চলতি বছরের শেষের তিন মাসে লাভ করেছে $900 কোটি। মাসুদ রানা, নিউজ 24।